বিরল প্রজাতির মাছ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মাদারিহাটে। বিরল প্রজাতির মাছ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুর দুয়ার জেলার মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মাদারিহাট এলাকায়। জানা গিয়েছে, সোমবার রাতে জমিতে মাছ শিকার করতে গিয়ে এই বিরল প্রজাতির মাছটি উদ্ধার করে সমীর ওরাও নামে এক যুবক। মাছটির ওজন প্রায় 800 গ্রাম বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে মাছ দেখতে ভিড় জমায় এলাকার মানুষ। বিরল প্রজাতির মাছটির নাম কেউই জানে না। ইতিপূর্বে এমন প্রজাতির মাছ এলাকায় দেখা মেলেনি। তবে মৎস্য দপ্তর সূত্রে খবর, এটি ক্রোকোডাইল ফিশ। কোনোভাবে একসময় বিদেশ থেকে এই মাছের আগমন, বর্তমানে প্রচুর সংখ্যক হারে বাড়ছে এলাকায়। তবে এলাকায় এমন মাছ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মাদারিহাট থেকে ক্যামেরায় প্রসেনজিৎ বর্মনের সাথে আবিদ হোসেনের রিপোর্ট। আমি অদিতি, সে নিউজ। এই মাছটা জমিতে ধরলাম। আচ্ছা, কত নাগাদ ধরছে? রাত্রে 8টার দিকে। এর আগেও কি এরকম মাছ কেউ এই এলাকায় কেউ ধরেছিল? না না, ধরেনি। আচ্ছা, আপনার নাম? সমীর রাও। এই জায়গাটার নাম? পশ্চিম মাদারিহাট। আচ্ছা, আপনি বাইক বা স্কুটি কিনতে চান? জিরো ডাউন পেমেন্টে এবং জিরো ইন্টারেস্টে হিরোর যে কোনো দুই চাকার গাড়ি নিয়ে যান। এছাড়াও রয়েছে পুজো স্পেশাল অফার। আজই যোগাযোগ করুন মা মেনকা অটোমোবাইলস, জটেশ্বর হিরো শোরুমে, জটেশ্বর ফালাকাটা আলিপুরদুয়ার। ফোন নাম্বার 9733450622 অথবা 8145698746 এই নাম্বারে।